নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, আনন্দে রাখুন, এটাই বলবো। যদিও এখন সেই 2 তারিখ থেকে আমাদের মনের যা অবস্থা, সেখানে আনন্দের সম্ভাবনাটা কম হয়ে যাচ্ছে সমস্ত দেখে শুনে, তবুও আনন্দ হচ্ছে একটা পজিটিভ ভাইবস, তো তাই সেটা রাখতেই হবে, আমাদের চেষ্টা করতে হবে রাখার জন্য। একটা কথা ভীষণভাবেই শুনি, আমার বাড়িতে আমার ছেলেও আমাকে প্রশ্ন করে যে মা, সত্যি কি কর্মফল বলে কিছু আছে? মানে যারা এত খারাপ খারাপ কাজ করছে তারা তো পার পেয়ে যাচ্ছে, তাহলে কর্মফলটা কোথা থেকে আসে? তারা তো দেখছি সব ভালো আছে। তো আমি যতটুকু জানি যে কর্মফল তো অবশ্যই আছে, আমরা যা কিছু পাই সেটা ভালো যদি অর্জন করি সেটাও কর্মফল, খারাপ যদি কিছু অর্জন করি সেটাও কর্মফল। তো একটা গল্প পড়ছিলাম, সেই গল্পটাই একটু শেয়ার করছি। বলছে একজন স্বামী স্ত্রী, তারা বিয়ের পর থেকে তাদের কোনো সন্তান নেই, প্রায় 20 বছর পর তাদের কাছে সন্তান আসে। তো খুব আনন্দ, 20 বছর পর তাদের সন্তান এসছে, ফুটফুটে একটি ছেলে এসছে বিয়ের অত বছর পরে। খুব আনন্দ করছে, সবাইকে মিষ্টি মিষ্টি খাইয়েছে, সব কিছু করেছে, কিন্তু হঠাৎ করেই বাচ্চাটা কয়েকদিন পরে, বোধহয় মাসখানেক বা তারও কম, মারা যায়। তো তখন তো মানে ভদ্রমহিলা পাগলের মতন হয়ে গেছেন যে এত বছর পরে একটা বাচ্চা আমার ঘরে এলো, ফুটফুটে সুন্দর একটা পুত্র সন্তান সেরকমভাবে চলে গেল, সে কিছুতেই মেনে নিতে পারছে না এটাকে। তখন সে ছুটছে মানে কোথায় কোথায় যাতে ওকে বাঁচানো যায়। তখন একজন মহাত্মার কাছে গেছে, সাধু, তাকে বলেছে যে আমার সন্তানকে আপনি প্লিজ বাঁচিয়ে দিন, বাবা আপনি বাঁচিয়ে দিন, কারণ আমার এত বছর পরে আমি মা ডাক শুনতে পেয়েছি, আমার সন্তানকে বাঁচিয়ে দিন। তো বলছে না, এর তো সম্ভব না যে চলে যায়, তাকে কি আর বাঁচানো সম্ভব? বলছে আপনি সব পারবেন, আপনি বাঁচিয়ে দিন আমার এত আদরের, আমাকে একবার অন্তত চোখ খুলে মা বলে ডাকুক, আমি ওর মা ডাকটাই তো শুনতে পেলাম না। তখন বলছে কে মা, কার মা, কোথায় মা, এখানে কোনো কেউ কারোর আপন নয়। সাধু বলছেন যে সবাই এখানে আসে একটা কাজ করতে, একটা তাদের কাজে আসে, কাজ করে তারা ফিরে চলে যায়, এখানে কেউ কারোর আপন নয়। তখন ভদ্রমহিলা বলছে সেটা কী করে হয়, আজকে আমার এই সন্তান আমার আপন নয়, সে আমার এত বছর পরে এত সাধনার ধন, সে আমার আপন নয়, এটা আপনি কী বলছেন? আপনি একটু দয়া করে ওকে, আপনি পারবেন দয়া করে ওকে বাঁচিয়ে দিন, আমি আর কিছু না, একবার ওর মা ডাক শুনতে চাই। তো তখন সাধু চেষ্টা করেছে এবং সে বাচ্চাটি চোখ খুলেছে। তখন ওই ভদ্রমহিলা বলছে যে সে তো কেঁদে পড়েছে একদম, যে তুই কেন এরকমভাবে চলে গেলি, তুই একবার আমাকে মা বলে ডাক, তুই এরকমভাবে যেতে পারিস না, যেটা হয় আর কি, স্বাভাবিক। তখন ওই বাচ্চাটি বলছে যে কিসের মা, কার মা তুমি? আমি তো একটা কাজে এসেছিলাম, একটা তোমার ঋণ ছিল, সেই ঋণটা আমি নিতে এসেছিলাম। তো সেটা বলছে যে কেন, কি হয়েছে? বলছে আগের জন্মে তুমি আমার সৎ মা ছিলে, আমি তোমার কাছে মা ডেকেছি, প্রচুর মা ডেকে আদর পেতে চেয়েছি, স্নেহ পেতে চেয়েছি, কিন্তু তুমি আমাকে সেটা দাওনি, তুমি আমাকে ভীষণ অত্যাচার করেছো, তা সেই লোনটা তো তোমার ছিল ডিভাইনের কাছে, সেটার জন্যই আমি এসেছিলাম, তাই তোমাকে এভাবে কাঁদিয়ে আমাকে চলে যেতে হচ্ছে। তবে তখন আমি তোমার কাছে মায়ের আদর পেতে চেয়েছিলাম, আজকে তুমি আমার কাছে মা ডাক শুনতে চাইছো, তখন তো তোমাকে আমি অনেক মা ডেকেছিলাম, তুমি তো উত্তর দাওনি, সাড়া দাওনি। এটা শোনার পরে তখন তারপরে তার জীবন ওখানেই ওইটুকু বলেই সে চলে গেল। তখন সাধু বলছে যে এটাই হচ্ছে সংসার, আগে কী করে এসছি আমরা জানি না, পরে কী করবো আমরা, মানে কী জন্মে হবে সেটাও জানি না, তাই এ জন্মে এমন কোনো কাজ করতে নেই যেটা মানে পরে সেটার হিসাব নিকাশ চোকাতে হয়। যতটুকু পারবো, যেটুকু পারবো, কারোর উপকার করতে না পারি, কাউকে কারোর ক্ষতি করার চিন্তাও করবো না, কারোর মনে কষ্ট হয় এমন কোনো কাজও করবো না, যতটুকু পারবো, সামান্য, খুব বেশি যে পারতে হবে তা তো নয়, সবাইকার তো প্রচুর টাকা প্রচুর শক্তি তা তো নয়, কিন্তু যেটুকু পারবো যেন সেটা মানুষের আনন্দের জন্য হয়, সে আমার আমার কথায় বা আমার কাজে যেন মানুষের মুখে হাসি ফোটে, এইটুকু যদি আমরা করতে পারি তাহলে সেটাই আমাদের সঙ্গে যাবে, তাহলে অন্তত এই ধরনের হিসাব নিকাশগুলো থাকবে না,
আমরা তো জানি না আগের জন্মে কি করে এসেছি, এই জন্মে কি চুকাতে হবে, কিন্তু এই জন্মটা তো আমরা জানতে পারছি, তাহলে এই জন্মটা আমরা সেভাবে চলি না। তখন ওই মা বুঝতে পারলেন যে হ্যাঁ তাই হবে হয়তো। এই সেটাই বলছে যে কর্মফল আছে, সব সময় আছে, কখন কিভাবে আমরা সেই কর্মের ফল পাব সেটা জানি না। হয়তো এই জন্মেরটা এই জন্মে পেলে আমরা বুঝতে পারতাম, কিন্তু সবসময় যে সেটা পাওয়া যায় তা না, পাওয়া যায় কিন্তু সবসময় যে পাওয়া যায় তা নয়। কিন্তু যে কোনো জন্মে, যে কোনো আজকে আমি এই কস্টিউমে আছি, আজকে আমি শাশ্বতী বাসুর এই কস্টিউমে রয়েছি, কিন্তু পরে আরেকটা কস্টিউম ধারণ করব। অ্যাকচুয়ালি ভেতরের আমিটা তো আমিই থাকবো, সে যতই জামা পাল্টাক না কেন, আমি আজকে হলদে জামা পরতে পারি, কালকে লাল জামা পরতে পারি, পরশু সবুজ জামা পরতে পারি, কিন্তু আমি তো শাশ্বতী এখন। ঠিক তেমনি আমার আত্মাটা আত্মা একই থাকবে, আত্মার জার্নিতে থাকবে, সে কস্টিউমটা পাল্টে ফেলবে। আজকে আমি এখানে জন্মেছি, কালকে আমি আরেকটা জায়গায় জন্মাবো, পরশু আমি আরেকটা জায়গায় জন্মাবো। তাই আমি যা যা করবো সেগুলো আমার সঙ্গে যাবে, আমাকে হিসাব চুকাতেই হবে। সেই ভেবে আমাদের প্রতিটা কাজ, একটা কথাও যেন আমরা এমন না বলি যে কেউ মনে কষ্ট পেল, কেউ হয়তো ভুল করেছে, তাকে সেভাবেই আমরা কথা বলতে পারি যে তুমি এটা করেছো, দেখো এটাতে তো এই ক্ষতিটা হলো, তুমি কিন্তু পরের বার এটা এই করো না, এটা বলা আর তাকে অপমান করে দেওয়া কিন্তু এক নয়। বা কেউ যদি আমাকেও অপমান করছে, ভীষণভাবে অপমান করছে, আমার অমনি গায়ে ফুসকা পড়ে গেল, আমি তাকে মানে আমি বললাম যে আমার কাছে মান সম্মানটাই আসল, আমি এখানে কোনো কনসিডার করতে পারবো না, এটাও ভুল। যে মানুষটা আমাকে অপমান করছে তার অবস্থাটা আমাকে বুঝতে হবে। আমি ভাবলাম সে আমাকে অপমান করলো, কিন্তু কেন করলো, তার কি সত্যি মানসিক অবস্থাটা এখন খারাপ আছে? যেমন একটা রোগী, যেমন শারীরিকভাবে রোগী, যেমন তাকে যত ভালো খাবারই রান্না করে দেওয়া হোক না কেন, সে কিন্তু খুব বিরক্ত হয়ে যায়, খেতে চায় না, যে খাওয়াতে আসে তার উপরে রেগে মেগে ওঠে একদম। তো এটা আমার নিজের চোখে দেখা। তো তখন আমরা বুঝি যে না, এতো রোগী যারা নার্সিং করে, নার্স যারা হসপিটালে বা নার্সিং হোমে, তারাও সেভাবেই সেই রোগীকে মানে ইয়ে করে আর কি, ট্রিট করে আস্তে আস্তে, ভুলিয়ে ভালিয়ে খাওয়ানো। তো আমাদেরও যখন একটা মানুষ আমাদেরকে উল্টোপাল্টা কথা বলছে, আমাদেরও বোঝা উচিত এই মানুষটা মানসিকভাবে অসুস্থ, শারীরিকভাবে নয়, মানসিকভাবে অসুস্থ। মানসিকভাবে অসুস্থ বলেই সে কিছু বুঝতে পারছে না যে কী বলা উচিত কী বলা উচিত নয়, তাই তাকে একটু বোঝা দরকার আমাদের, কেন সে এরকম বললো, তার মনে কি কোনো কষ্ট রয়েছে, দুঃখ রয়েছে, কোনো না পাওয়া রয়েছে, কোনো মানে নিজের কোনো মানে কি বলবো অভাব, মানে মানসিক কোনো অভাব থেকে তার মনটা খিচখিচে হয়ে গেছে, তাই জন্য সে মানুষকে চট করে অপমান করে দেয়। এগুলো আমাদের বোঝার ব্যাপার, চট করে একটা মানুষ আমাকে ত্যাগ করে দেওয়া, সে আমাকে অপমান করলো এটা ভেবে, এটা না করে অপমান কেউ কাউকে করতে পারে না। আমার গায়ে মানে আমাকে ওপর দিয়ে আমাকে মানুষ মারতে পারে, অনেক কিছু করতে পারে, কিন্তু কারোর কথা তো আমার গায়ে এসে বিঁধছে না। আমি নিজে নিজে যদি সেটাকে মনের মধ্যে না বিঁধিয়ে নিই তাহলে কখনোই বিঁধছে না। তাই মনটা যদি আমার সুস্থ হয়, মনটা যদি আমার অসুস্থ না হয়, তাহলে কিন্তু কারোর কথায় আমার মান অপমান হবে না। আমার মান সম্মান আমার নিজের কাছে, আমি কি আমি জানি, কিন্তু যে করছে তার অবস্থাটা আমাকে আমার বোঝা উচিত। আমরা অনেক সময় বলি না যে আমাকে কেউ বোঝে না, আমরা এক্সপেক্ট করি যে সবাই আমাকে বুঝবে, কিন্তু আমার তো এটা হওয়া উচিত যে আমি সবাইকে বুঝবো, কেন কী করছে, তার মনের মধ্যে কোনো কষ্ট আছে কি না। হ্যাঁ, যখন তাকে বোঝানোর পরেও কোনো কিছুর পরেও সে তার স্বভাব বদলাচ্ছে না, তখন বুঝতে হবে যে এটা তার আপব্রিঙ্গিং, তাই সে এরকম করছে, তো সেটা ছেড়ে দিতে হবে। সে নিয়ে আমার মানসিক অবস্থা খারাপ করে আমার মানে কি বলবো, আমার মান সম্মান চলে গেল এটা ভাবার কোনো কিন্তু কারণ নেই। মান সম্মান কারোর এত ঠুটকো নয়, আমাকে কেউ যদি বাপ মা তুলেও গালাগালি দেয় না, আমার কিন্তু মান সম্মান যাবে না, সত্যি বলছি, এটুকুনি আমি এখন এতদিনে অভ্যাস করে নিতে পেরেছি। কারণ আমি বুঝে গেছি যে আমাকে অপমান একমাত্র করতে পারি আমি, আমাকে দুঃখ একমাত্র দিতে পারি আমি, বাদ বাকি যারা করবে সেগুলো তাদের কথা বলবে, সে কথাগুলো তো হাওয়ায় ভেসে চলে যাবে, আমি কেন গায়ে মাখতে যাব। আমাকে হয়তো লোকে পাগল বলতে পারে যে কি তার মানে কোনো মান সম্মান বোধই নেই, না, যতটুকু পড়াশুনো করেছি, যতটুকু যা করেছি তাতে বুঝেছি যে মান সম্মান এত ঠুনকো নয়, কারোর কথায় আমার মান সম্মান যেতে পারে না, কারোর আমার মনের রিমোট, আমার মান সম্মান তো যেতে পারেই না, এবং আমার মন খারাপও হতে পারে না। আগে হতো,
আগে হতো, যখন এই এই প্র্যাকটিসে আমি ছিলাম না তখন হতো, এটা আমাকে এইট বললো, আমার মনটা খারাপ হয়ে গেলো। যতক্ষণ না তার কাছ থেকে আমি তাকে আমি বোঝাতে পারছি, তাকে আমি বলতে পারছি যে আমি এটা বলিনি, তুমি কেন এটা আমাকে বললে, তখন সারাদিন ওটা নিয়ে রিপারকেশন হতো। এখন কিন্তু হয় না, সে বলেছে, সে তার কাজ করেছে, আমি ওটাকে গায়ে মাখবই না। তার আপব্রিঙ্গিং ওটা, সে তার পরিবেশ থেকে ওই ধরনের কথা শিখেছে, বলতে শিখেছে, সে অন্য কিছু শেখেনি, সেটা নিয়ে আমি কেন মন খারাপ করতে যাব। বরং প্রার্থনা রাখি ঈশ্বরের কাছে যে সে যেন তার সে যে ভুলটা, মানে সে একটা ভুল পথে চলছে, মানুষকে চট করে অপমান করা, মানুষকে বাজে কথা বলা, মানুষকে মনে দুঃখ দিয়ে কথা বলা বা মানুষের সম্বন্ধে খারাপ চিন্তা করা, এগুলো সমস্ত ভুল পথ, রং পথ। আমরা জানি না যে কোনটা ভুল, আমরা এইভাবে করতে করতে ভুলের পাহাড় জমা করে ফেলি, জানি না যে কোনটা ভুল কোনটা ঠিক। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা রাখবো সে যে ভুলটা করছে সে যেন কিছু গুড কজ কানেক্ট করতে পারে, যাতে সে তার ভুলটা বুঝতে পারে, সে যেন এই ধরনের কাজ থেকে নিজেকে বিরত করতে পারে, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা থাকবে। কিন্তু তার সম্বন্ধে আমার কোনো খারাপ কোনো কী বলে ওটাকে, ঈর্ষা হিংসা দ্বেষ রাগ কিছুই থাকবে না, যেটা থাকবে সেটা প্রার্থনা।